সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। নিজের জীবনের লক্ষ্মীকে সঙ্গে নিয়ে পাশে বসিয়ে মন দিয়ে লক্ষ্মী পুজোয় আপাতত যিনি মানে মনোনিবেশ করেছেন তিনি হলেন সোহম চক্রবর্তী, এবং তার পাশে একেবারেই লক্ষ্মীমন্ত একটি বউ যাকে পেয়েছেন সোহমদা। সোহমদা লক্ষ্মী পুজোয় পাশে লক্ষ্মী এবং খুবই লক্ষ্মীমন্ত তোমার বউ, এটা সবাই জানে। তোমার এটাকে নিয়ে কি অভিমত? একদমই তাই, ঠিকই, একদমই তাই, একদম সত্যি। অনেক কিছুই রয়েছে যেগুলো আমার একদম খুব ক্লোজ সার্কিটে জানে, যে সেই চেঞ্জেসগুলো আমার লাইফে এসেছে জাস্ট বিকজ অফ হার। তো থ্যাংকস টু হার আগেন, ঠিক আছে। তো এই জন্যে এতটা আমি রোমান্টিক নই ক্যামেরার সামনে বলছি আর কি, যাই হোক। তো ডেফিনেটলি এটাই বলবো, এইদিকেই লক্ষ্মী থাকুক আর মা লক্ষ্মী এদিকে আশীর্বাদ করুক, যাতে সবাই মিলে ভালো থাকি, শান্তিতে থাকি। বৌদি একটা জিনিস বলো, যখন হাজব্যান্ড এরকম এতগুলো জিনিসের মধ্যে ব্যস্ত, তার অনেকগুলো দায়িত্ব, সেই জায়গায় সংসার সামলানো, বাচ্চাদের সামলানো, ঘর সামলে রাখা, তার সঙ্গে বরের মাথা ঠান্ডা রাখা, এই কত বড় দায়িত্ব তোমারও। বড় কিছু না, আমি এনজয় করি বাচ্চাদের সাথে থাকা, বাড়ির এই সব দায়িত্বগুলো, মানে যখন পুজো থাকে অ্যাজ সাচ তো এমনি কোনো বিশাল দায়িত্ব থাকে না, কিন্তু পুজোর সময় এগুলো আমি খুব এনজয় করি। সেলিব্রিটির বউ বলতেই বা তার সাজ বলতেই, অনুষ্ঠান বলতেই আমরা বাজি একটু ভারী সাজ, দামি গয়না, অনেক গয়না, তো তোমার বউ একেবারেই ছিমছাম এই জায়গা থেকে। তোমার বউ যে এতখানি সিম্পল, তুমি নিজে কতখানি রিল্যাক্স এই জায়গাটা, আমার বউয়ের এত কিছু দের চাওয়া পাওয়া নেই। খুব একটা চাওয়া পাওয়ার নেই এই দিক দিয়ে, আমি মানে বাঁচোয়া একদম ঠিকঠাক আছি, ঠিক আছে। মাঝে মধ্যে যেটুকু ওইটুকু তো ঠিকই আছে, ওইটুকু ডিপেন্ড করে আমার মা লক্ষ্মীর ওপর, বাট আলটিমেটলি সত্যি তাই, মানে একদমই মানে লাকি আই এম এনাফ। আজ সকাল থেকে মানে মোটামুটি এই প্রিপারেশনটা যেহেতু দেখতে পাচ্ছি যে এখানে সমস্তটা চলছে, কতখানি মানে ব্রেন স্টর্মিং তোমার ছিল, বাজার করা, দশকর্মা ভান্ডারে যাওয়া, এগুলো কিভাবে করলে একটু ম্যানেজ করলে? না, এগুলো আমরা সবাই একসাথেই করেছি, একটা টিম ওয়ার্ক, মানে বাড়ির সবাই মিলে বাজার করা, জিনিস আনা, এক একজন এক একটা দায়িত্ব পালন করেছে, রান্নার দায়িত্ব একজন, বাজারের দায়িত্ব একজন, তো সব মিলিয়ে ইটস আ ফান। পুজোর ভোগে আজকে কী কী আছে সোহমদা, আর কোনটা তোমার বউয়ের হাতে রান্না তোমার সব থেকে পছন্দের ভোগের মধ্যে? পুজোর ভোগ তো এখানেই দেখতে পাচ্ছ, আলুর দম, বিভিন্ন রকম ভাজা সব রয়েছে, আর ওদিকে আজকে খাবার ক্যাটারিং মধ্যে খিচুড়ি আছে, লুচি, ছোলার ডাল, আলু কুমড়োর ছক্কা, ফুলকপির কোরমা, তারপর আলু, একটা কী বেশ আছে, কিছুটা হয়েছে একটা তরকারি, হ্যাঁ, তারপর পায়েস, ছানা না কি বলে মা, রসমালাই, ঠিক আছে, রসমালাই, পাঁপড়, চাটনি, দই, সন্দেশ, মিষ্টি সব মিলিয়ে আর কি। তো এই যে এতগুলো রান্না, তার মধ্যে থেকে কোন রান্নাটা মানে তোমার হাতের কোন রান্নাটা সোহমদার সব থেকে পছন্দের? আজকে ভোগের জন্য তো সোহমদার আমার হাতের পায়েস পছন্দ, আর খিচুড়ি, খিচুড়ি আর ঘি দিয়ে, একদম বেশি করে ঘি দিয়ে খিচুড়ি। আচ্ছা, এই যে আজকে তোমরা একদম দারুণ সেজে গুজে বসে আছো, তো এই দুজন দুজনের মানে পছন্দটা, মানে তুমি কোনটা পড়বে এবং সেটা কিছুটা দেখিয়ে নেওয়া, তো এটা কি এখনো হয়? বিয়ের তো অনেকটা বছর হয়ে যাওয়ার পর অনেকে বলে না ওই রকম একটা হয় না, এটা আমার হয়, আমার তো সবসময় মনে হয় ওভার না হয়ে যায়, ওভার না হয়ে যায়, তো আমি একটু কনফার্ম করিয়েই পড়াই, আর উনি একটু স্টাইলের দিক থেকেও কিছু একটা হলেই হলো, তো এটা আমি স্পেশালি আজকের জন্য ওকে বানিয়ে দিয়েছি। সোমদের বউ সবাই বলে যে মেয়েরা নাকি রেডি হতে বেশি সময় নেয়, কিন্তু তোমার বউকে দেখে সেটা বোঝা যাচ্ছে না। সোমদা বেশি সময় নেয়, অনেক বেশি সময় নেয়। আমি কোথায়, তাড়াতাড়ি তো হয়ে যায় ব্যাপারটা, এক ঘন্টার মধ্যে হয়ে যায় আর কি, আমার 10 মিনিটও আর আধা ঘন্টা না, পেছনে শূন্য বসতে থাকে। এবার যদি বলো, মানে তোমাদের যেহেতু ইন্ডাস্ট্রির অনেক বন্ধু বান্ধব এখানে আছে, তাই বেশি সময় নেব না, মা লক্ষ্মীর কাছে আজকে তোমরা কি প্রার্থনা করবে? আর সব থেকে বড় দায়িত্ব সোহমদা, তুমি ভালো মানুষ, এইটা তোমার সঙ্গে যখন জুড়ে যাচ্ছে, এই দায়িত্বগুলো যেন পালন করতে পারি ঠিকঠাক যতদিন বাঁচবো, সেটা একটা বিষয়। আর একটা মা সেই শক্তি দিক, যাতে শান্তিতে থাকি, সবাইকে শান্তিতে রাখতে পারি, সুস্থ রাখতে পারি, ভালো থাকতে পারি, এবং অবশ্যই ধনলক্ষ্মী, যদি একটুখানি ঐশ্বর্য পাই, একটু ধন পাই, তাহলে একটুখানি আরও সমৃদ্ধি বা হয় আর কি,
তাছাড়া আরও সবাইকে যদি যতটাটুকু মানে শুধুমাত্র তো নিজের সংসার নিয়ে আমি ভাবি না, নিজেরটুকু নিয়ে ভাবি না, আশেপাশেও যে কজন রয়েছে তাদের পাশে থেকে যদি বিন্দুমাত্র যদি আমার দ্বারা কিছু তাদের দ্বারা সাহায্য হয় তাদের কাছে, তো সেটা আমার কাছে একটা বড় প্রাপ্তি হিসেবে কাজ করে। দুজন দুজনের একটা করে ক্যারেক্টার ট্রেড ফাঁস করো, সেটা হলো যে কারণটার জন্য তুমি বৌদিকে বলতে পারো লক্ষ্মী মেয়ে, আর তুমি যে কারণে সোহমদাকে বলতে পারো লক্ষ্মী ছেলে। লক্ষ্মী ছেলে সোহমদা সব দিক থেকে, তো ওরকম কোনো স্পেসিফিক্যালি বলতে পারবো না, সব দিক থেকেই লক্ষ্মী ছেলে। তুমি এরকম প্লিজ বলো না, একটা স্পেসিফিক রিজন যেটার জন্য তোমার আলাদা করে বলতে আন্ডারস্ট্যান্ডিং সবথেকে বেশি। বুঝতেই পারছেন লক্ষ্মী পুজোর দিন নিজের জীবনের লক্ষ্মীকে পাশে পেয়ে কিন্তু আপ্লুত আপনাদের সকলের পছন্দের অভিনেতা এবং তার সঙ্গে বিধায়ক। কিন্তু এই ব্যস্ততার সঙ্গেই তার ছবিও চলতে থাকুক, কাজ চলতে থাকুক এবং সংসার চলতে থাকুক, ঠিক এইভাবেই। আর এরকম খবরের জন্য চোখ রাখুন সিটি সিনেমায়। যে কজন আছে পাশে তাদেরকে দেখে হঠাৎ করে মানে বুঝেছেন তো, মানে ক্যামেরাতে দেখলে কাউকে দেখে আপনার কার্তিক মনে হবে, কাউকে দেখে মনে হবে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কিন্তু যখন ঘটনাক্রমে এই চারজনকে একসঙ্গে পাওয়া যায় তখন চার দেখেছেন দেখেছেন আমার ক্যামেরাটা শুধু অন হয়েছে। এবার সোহমদার পুজোতে, সোহমদার বাড়ির লক্ষ্মী পুজোতে চারজন এসেছে। অঙ্কুশদা কেন জানি না মুখ তুলতে পারছেন না। অঙ্কুশদা কি লজ্জায় লাল হয়ে গেছো? লাল হলেও তো কেউ দেখতে পাবে না। আমি লাল হলে সবাই দেখতে পায়, অসুবিধা নেই না। হ্যাঁ সত্যি মানে আনন্দ করছি, মজা করছি। সোহমদার বাড়ি লক্ষ্মী পুজো এসেছে, এবং যখন এরকম বন্ধুদের একটা গেট টুগেদার হয় তাও এরকম লক্ষ্মী পুজোর মতন একটা স্পেশাল লোকেশন যেখানে অনেকগুলো ইমোশন ইনভলভ থাকে, তখন কতটা মজা করতে পারো এবং তার সঙ্গে সাজ গোজ এই সমস্ত কিছু নিয়ে যদি একটু বলো। সবচেয়ে ভালো এই ব্যাপারটা বলতে পারে ঐন্দ্রিলা, ঐন্দ্রিলা খুব ভালো সেজেছে এবং সবচেয়ে বেশি মজা করছে, সবচেয়ে বেশি মজা করছে। হ্যাঁ ও কিছু বলতে যায়, বলে এক রুম থেকে আরেক রুম গেলেও এরকম এরকম অনেক চোখে এরকম করে, এই করে কানে দুল লাগায় সাজে প্রচুর পাউডার মাখে থপ থপ করে। হ্যাঁ আমি শুধু নয়, দেখো এখানে যত মহিলারা আছে সবাই, আমার পাশে আরেকজন সুন্দরী দাঁড়িয়ে আছে সেও দেখো কোনো অংশে কম কম হচ্ছে আমাদের গ্রুপের একমাত্র মুখরোচক। প্রথম কথা হচ্ছে আমি ঐন্দ্রিলার কথা রেশ ধরে একটা কথা বলবো, যে মাস্ক ছাড়া পুজো যেমন আমরা এনজয় করেছি, সোহমের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো এসে আমার ওই শারদীয়ার রেশটাই চলছে। শারদীয়াতে মানে অর্থাৎ পুজোর মধ্যে যে এত মানুষের ঢল নেমেছিল, যেটা সবচেয়ে বেশি আনন্দের, সবচেয়ে বেশি উপভোগ করেছি, আর তারই একটা রেজোনেন্স চলছে সোহমের বাড়িতে এসছে। এখানে সব বন্ধুরা ভাইরা আমার আমার খুব প্রিয় মানুষরা সকলে এসেছেন, এবং লক্ষ্মী পুজো সোহমের বাড়িতে এর আগেও হয়েছে, আমরা এর আগেও এসেছি বিভিন্ন কারণে, কিন্তু এবারে আসাটা একটা আলাদাই আনন্দের। এবং আমাদের শুটিং এর ফ্লোরে আমরা যদি একটু 10 মিনিট সময় পাই লাইটের দিক থেকে ওদিক যাবে বা একটু ক্যামেরাটা চেঞ্জ হবে, সেখানেও তো আমাদের প্রচুর গেট টুগেদার। অঙ্কুশ হ্যাঁ আমরা একটু আমরা যেটা করি সেটাকে আমরা সবাই মিলে বলতে পারি হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ করার টপিকটা সব থেকে বেশি তোমাদের চারজনের মধ্যে কার কাছে বেশি থাকে, যে কিছু না কিছু একটা আছে, কি করে পাও গো কোনে কোন মস্তিষ্ক থেকে আসে? আমার রাজাদার থেকেই বেশি আসে, আমাদের প্রচুর পাস্ট আছে না দুজনের মেইনলি আর কি, তো ওইখান থেকেই মজার গল্প বেরিয়ে আসে। ঠিক আছে অঙ্কুশ ফোন করছি আমি, রাজার পাস্টটা নিয়ে ফোন করছি তোমার। আর আমি আর ফোন করতে চাই না, আমি নিজেই দেখে নিয়েছি সেটা। আমরা ওভাবে ঠিক করে যার পাস্ট নেই তাকে আমরা কাস্ট করি না করে। তোমরা নাকি ম্যাজিক করেছিলে কি বললো বলো, পাস নিয়ে যাদেরকে কাজ করো, ম্যাজিক না অনেক কিছুই আমরা করেছি ঠিক আছে, সেইগুলো তো এখন আসেনি সামনে, সেগুলো তো আসবে তারপর আমি দেখছি কি করে। হ্যাঁ ম্যাজিকের ব্যাপারে বলি, ম্যাজিকটা আমার ঐন্দ্রিলার সাথে প্রথম কাজ, এটা সবচেয়ে আনন্দ করেছিলাম যে এই কারণেই যে ঐন্দ্রিলার সঙ্গে একটা কাজ করবো অনেকদিন আগে থেকে ঠিক ছিল আমার, মানে আমি ভেবেছিলাম। সেইটা করার পরে আমরা আরও একটা ছবি করেছি যেটাও আবার আসতে চলেছে, দর্শকদের গ্যাদার্থে জানাই ফর ইনফরমেশন, খুব শিগগিরই ওই ছবিটা আসবে, তার এডিট টেডিট সব বাকি পোস্ট প্রোডাকশনের কাজ অলমোস্ট কমপ্লিট। সো হ্যাঁ হ্যাঁ করতে করতে কাজ কিন্তু আমরা করে ফেলেছি। তবে পিয়ান দিকে দেখলে অ্যাপারেন্টলি মনে হয় খুব শান্তশিষ্ট একটা মেয়ে, মানে ক্যামেরা চললে অ্যাটলিস্ট তাই থাকে, আর সত্যিটা কি বলো তো সব থেকে বিচ্ছু যদি হয়। এরকম করে উঠছিস
ক্যামেরা মনে হচ্ছে যেমন করে করে না সব থেকে পিচ্ছু আর যত কুচুটে পোনা আমরা এই দুজনে মিলেই করব এবং শুট করব কিন্তু হ্যাঁ আর সবচেয়ে নোংরা সব আইডিয়া এই যে অঙ্কুশের আর তার সাথে রাজা দা লোক খাচ্ছে আর এই যে তালে তালে তাল দেয় রাজা কি বলবে তোমরা এরকম তাল চাতাল এগুলো সব এক করে দাও অপমান করে আর আমার বন্ধু বান্ধবী আমাকে আর এনারা দুজন ভালো করে আপনারা দেখে নিন দায়িত্ব নিয়ে আমাকে শুধু অপমানই করে শেষ করবো আমি অন্যদিকে যাবো যে সেটা হলো গিয়ে তোমাদের আজকে দেখলাম অনেক কিছু ভোগ ঠোক হয়তো আয়োজন করা হয়েছে কি কি ভোগের জন্য তোমরা অপেক্ষা করছো এবং লক্ষ্মী পুজো বলতেই কি খেতে ভালোবাসে কোন একটা কিছু মনে পড়েছে আর যেটা মারাত্মক হয়েছে এখানে সুন্দর চা প্রায় 8-10 ভাঁড় চা খেয়ে ফেলেছি আমার বিয়েতে চা মেইনলি হবে বিরিয়ানি আমি জানি না আলোচনাটা কোন দিকে ঘুরতে চলেছে ইন শর্ট কেমন লাগছে আজকে এখানে এসে যদি ওভারঅল বলে এবং সিটি সিনেমা দর্শকদের জন্য যদি একটা লক্ষ্মী পুজোর শুভেচ্ছা বার্তা দিয়ে দাও অঙ্কুশ দা যেটাই বলবো ঘুরি আমার কোনো একটা ভুল করে তুমি এবার তুমি রাজা আচ্ছা প্রথম কথা যেটা অলরেডি আমি বলেছি যে এখানে এসে ন্যাচারালি খুব ভালো লাগছে তার কারণ হচ্ছে প্রিয় মানুষরা রয়েছে বন্ধুরা ভাইরা সবাই রয়েছে ভালো লাগছে আর সিটি সিনেমার সমস্ত দর্শককে জানাই শুভ কোজাগরী পূর্ণিমার প্রীতি এবং শুভেচ্ছা সবাই ভালো থাকবেন গ্রেট আমি সবসময় বিশ্বাস করেছি দ্যাট ইউনো দিজ আর অল ইন্ডিয়ান কালচার্স অ্যান্ড ইন্ডিয়ান রিলিজেন্স অ্যান্ড আই থিঙ্ক উই আর আ পার্ট অফ আ সেকুলার কান্ট্রি সো প্রতিটা উৎসব আমাদের সবারই ভীষণ ভালো লাগছে খুবই সুন্দর সাজানো হয়েছে এটা রুফটপের ব্যাপারটা এত সুন্দর মন্দির এত সুন্দর করে পুজো আর খাবারের স্প্রেড দেখে আমি আস্তে আস্তে ওই দিকে চলে যাচ্ছি খিচুড়ি ইজ মাই ফেভারিট অলওয়েজ কিন্তু এই ভোগের খিচুড়ি হচ্ছে অন্য একটা ফ্লেভার হয় শোনাতে সো দ্যাট ইজ অলওয়েজ দ্য ফেভারিট অ্যান্ড পিটুর বাড়ি প্রথমবার এলাম মানে আগে অন্য বাড়িতে গেছি না এইটাতে প্রথমবার এলাম সো আই থিঙ্ক আমি এখন দেখবো পুরো বাড়িতে ভালো করে বিফোর আই গো হেট দ্য খাবার টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ